চিত্রগুপ্তর কাছে। সৌতালি পর্বতে লোহার বাসর ঘড়ি মৃত্যু হয়েছে তার দুর্লভ লক্ষ্মণ। প্রভু চরণে প্রণাম হই মহারাজ, চিরসুখী হও দুর্গণ। বলি মহারাজ, ও সময় ডাকিলে কিসের কারণ? কিসের কারণ? হে হে মহারাজ, এই যে সৌতালি পর্বতে, সৌতালি পর্বতে মৃত্যু হয়েছে তার দুর্লভ লক্ষ্মণ, দুর্লভ লক্ষ্মণ। তোমরা জানো, হে হে, স্বর্গ মর্ত চির জীবনে যত জীব মরে, হে জীবের অধিকারী হচ্ছে ধর্মরা। সত্যি বলেছো মহারাজ, স্বর্গ মর্ত ত্রিভুবনে যত জীব মরুক না কেন, একমাত্র অধিকার মহারাজের। হে মহারাজ, যাও তোমরা ছুটে জীব করে নিয়ে তাই হবে, যাও তো। চলো দাদা, বলে বিষ্ণুদূত, হে বলো, আর বিলম্ব করতে হবে না, চলো অতি শীঘ্র চলো, এসো। তাই তো বিলম্বটাই করে জানি, এই মুহূর্তে লক্ষ্মীদের জিমখানা আমি নিয়ে যাবো সিজুয়া ধামেতে। তাই তো, আর বিলম্ব নয়, চলো এবারে ছুটে যাই আমি ওই সিজুয়া ধামেতে। বলে ভাই বিষ্ণুদূত, বলো দাদা, বেশ তার জিমখানা নিয়ে আর ছুটতে ছুটতে চলে যাব। নাও জিমখানা নাও। তাই হবে দাদা। দাদা বলো, আজ কেন মম হস্ত হইতে প্রাণবায়ু আসে না দাদা, বুঝতে পারি না। বেশ, তাহলে আমি পরীক্ষা করে দেখছি। হে হস্তে তুলে দিতে পারি, কখনো নয়, এই সাধের মরা নই, এ জীব হলো আমার বিবাদের মরা। জীব না দিলে কি করবো জানো? তুমি জানো, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত জীব মরুক না কেন, একমাত্র অধিকার মহারাজের। কত শক্তি রয়েছে
তাকে আমি নাগপাশ থেকে আমি আমার দুধগণকে মুক্তি করে দাও। বেশ চলছে আমি আছি দাদা গো বলো কেন আজ পেছনে থেকে আমায় ডাক ছাড়লি কেন ডাক ছাড়ছি তুমি জানো না বলো স্বর্গ মর্ত পাত ত্রিশ ভুবনে জি মরে জীবের অধিকারী আছে ধর্ম জানি আজ কেন করছো তুমি হবে জানি সকল জীবের অধিকার হলো জন্ম জমরাজ কিন্তু এই জীবের অধিকারী হলো পদ্মাবতী তুমি পুষ্পরথ থেকে নেমে পড়ো কখনো কত শক্তি রয়েছে শক্তি তোমাকে আমি বারবার বুঝিয়ে বলেছিলাম তুমি পুষ্পরথ থেকে নেমে যাও এসেছি বলো কত বলো তুমি সেই চাইছি কোন আমার হস্তে তুলে দাও পশুদের মরা নই এ হলো আমার বিবাদের মরা সকল জীবের অধিকারী হলো তো যমরাজ কিন্তু এই
পদ্মাবতী। পদ্মাবতী যমরাজ অর্পিত জীবখানা তার হস্তে দাও, তুলে দিতে পারি কিন্তু এক শর্তে। সত্য কি এমন সত্য রয়েছে? আমার সাথে সত্য অঙ্গীকার যদি করে তাহলে তার হস্তে আমি জীব তুলে দিতে পারি। তাই হবে পদ্মা, যমরাজ এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য দিনে বাড়ি, সত্য দিনে আমি যা বলি দাদা পালিবে শতবার, শতবার। তাই হবে পদ্মা, এই নাও তোমার হস্তে আমি জীব তুলে দিলাম, যখন প্রয়োজনে পড়বে আমার আমার হস্তে তুলে দেবে সে জীবে খানা। তাই হবে পদ্মা, জয় জয় মহারাজ। আমি আসতে পারি পিতা? এসে যমরাজ। তারাও দাদা, দাদা গো এক হচ্ছে আমার জীবের প্রয়োজনই। তারাও দাদা গো আমি যে পরীক্ষা করেছিলাম আমার হস্তে জীবখানা তুলে দেবে কিনা, তার প্রয়োজন নয়, যখন প্রয়োজনে পড়বে তখনই ঠিক চেয়ে নেব আমি। তাই হবে বনপাতা, তাহলে এসো পিতা গো, এসো বন্ধু।